যৌনকর্মীর ছেলে এই একটা অশ্লীল গালি, এই গালি যদি কেউ কাউকে দেয় তার মনে কি ভালো লাগবে না খারাপ লাগবে? খুব খারাপ লাগবে। দেখেন এটা একটা মোবাইল, আমি নাটক দেখছি, ফর এক্সাম্পল নাটককে আমি দেখছি কি আমার চোখ এখানে, কানে আমার হেডফোন, আমি এটা নাটক দেখছি। আচ্ছা নাটকই হালাল না হারাম? আরে আসতে কয় যে হালাল না হারাম, কোনো দ্বিমত আপনাদের আছে নাকি? একে হারাম, নাম্বার টু এখানে অশ্লীল গালি গালাজ। তো যখন যুবকটা এটা দেখতেছে কানে হেডফোন লাগাই দিয়ে, দেখছে যে মাশাআল্লাহ মারাত্মক গালি চলতেছে, তো এটা ওর ব্রেইনটাকে ওয়াশ করছে, ওই গালিগুলোর মগজে ঢুকছে, সাবকনশিয়াস মাইন্ড এটাকে রিসিভ করছে। ফলে কি ঘটছে দেখেন, ওই যে গালিটা শুনছে না, এখন বন্ধুর কাছে আসছে, কয়েকজন বন্ধু মিলে তো গালি শুনছে, ওখানে যৌন কর্মীর ছেলে একটা গালি শুনছে, এই কি রে যৌন কর্মীর ছেলে কি করিস রে, ওখান থেকে শুনে আসছে। কথা ঠিক কিনা বলেন, এত আসতে বলছেন জোরে বলেন ঠিক কিনা? ওখান থেকে শুনে আসছে, এখানে এসে সাপ্লাই করতেছে, দিচ্ছে। শুধু এখানেই না, ভার্চুয়াল লাইফে সে একই কাজ করছে। কারো একটা পোস্ট খারাপ লাগছে, হুজুরকে ভালো লাগতেছে না, হুজুর আমার বিরুদ্ধে কথা বলছে, হুজুরে লিখে দিলে একখান গালি। কোথা থেকে শুনছে গালিটা? নাটকের থেকে শুনছে। শেষ, যুব সমাজটাকে এই সমস্ত অশ্লীল নাটক সিনেমা ধ্বংস করে দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যুব সমাজকে হেফাজত করুক, পড়া আমিন। আর যারা এই নাটকগুলোর ডিরেক্টর, অভিনেতা, অ্যাক্টর, তারা অবশ্যই আমার কথাগুলো শুনবে অনলাইনের মাধ্যমে। আমি তাদেরকে একটা কথা অ্যাড্রেস করে বলতে চাই যে উই আর নট ইউর এনিমি, উই আর ইউর ওয়েল উইশার। আমরা আপনার ভালো চাই, খারাপ বলেন না, ভালো চাই খারাপ। আব সমঝ মে নহীন আয়েগা, মে জিতনা ভি বোলো আপকো সমঝ মে নহীন আয়েগা, ইয়ে সমঝ মে আয়েগা তব জব আপ কবর কে নিচে হোগে। এখন মনে হবে যে হুজুর কাজকাম নাই, হুজুরের হ্যাঁ নাটক নিয়ে কথা বলেন, সিনেমা নিয়ে কথা বলেন, হুজুর কাজকাম কি আপনাদের নাই? এখন বুঝে আসবে না, যখন মালাকুল মওত এসে ধরবে ঠাস করে আপনাকে, তখন বুঝে আসবে যে হুজুর যা বলেছিল সেটাই সত্য ছিল, আর আমি যা করেছিলাম এটা মারাত্মক বড় অন্যায় ছিল, কথা ঠিক কিনা বলো? এটা এখন বুঝে আসবে। তো সেই অভিনেতাকে বলতে চাই, সেই ডিরেক্টর যারা এই সমস্ত বাজে জিনিস ছড়িয়ে দেয়, তাদের জন্য একটা আল্লাহর একটা আয়াত শেয়ার করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। Those who like to spread tales and immorality, they will have very painful punishment in this world and the next. Jara ashlilota puro samajer majhe choriye dey, ashlil gali, ashlil nach, ashlil gaan, ashlil ongi bhongi jara choriye dey samajer majhe, Allah bolchen tader jonno duniyateo shasti hobe, akhirateo shasti hobe. Nauzubillah pora. Qul innama harrama rabbiyal fawahish. Allah bolchen nabi apni bole den, সমস্ত প্রকারের অশ্লীলতা পরিপূর্ণ হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। কোনো প্রকার অশ্লীল নাচ, অশ্লীল গান এটা আমাদের জন্য জায়েজ কোনো কাজ হতে পারে? এই জন্য প্রিয় ভাইয়েরা দেখেন, আমি বারবার বলি, আমি কারো শত্রু না, আমি যা বলি এটা আপনাদের ভালোর জন্যই বলি। এরকম না যে আমি নাটকের বিরুদ্ধে কথা বললাম আমার 1,00,000 টাকা দেওয়া হবে, ব্যাপারটা কি এরকম নাকি ভাই? আমি বলছি কি শুধুমাত্র আমার স্বার্থে না জনকল্যাণের স্বার্থে। এই জন্য সবাইকে অনুরোধ করতে চাই, এই বাজে নাটক যারা ভিউ দিবেন যারা, কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য যে তুই হারাম কাজকে কেন সাপোর্ট দিয়েছিস। কি আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? হারাম কাজ আপনি না করেন, যে ব্যক্তি হারামের সহযোগী হয় সে কিন্তু হারাম কাজে প্রমোটকারী হয়, ঠিক না প্রিয় ভাইরা? সো হারাম কাজ নিজেও করবেন না, যারা করছে এদেরকে কোনোভাবে কোনো প্রকার কোনো সহযোগিতা করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ?